খুব শিগগিরই তাপমাত্রা কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি জলীয় বাষ্প সক্রিয় হবার কারণে তাপমাত্রা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরমের তীব্রতা কমতে পারে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর। জুলাই মাসে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় সংস্থাটি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন রংপুরে 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল অথবা আরও দুই দিন তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা দেখছি না। আমরা সাধারণত 37 থেকে 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি থাকে তখন আমরা মৃদু তাপপ্রবাহ বলি। তো এখন যেটা আছে যে এটা জুলাই মাস, সামনে একদিন পরে আগস্ট মাস শুরু হবে, তো এই ধরনের মৃদু তাপপ্রবাহ যেটা আছে সেটা স্বাভাবিকই, মানে এখনকার মানে প্রেক্ষাপটে স্বাভাবিক।